আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ থাকবে যার স্টার্টিং প্রাইস থাকবে একদম মিনিমাম মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করব। যেখানে থাকবে ডেলের এক্সপিএস এবং লিনোভো থিঙ্কের এক্স ওয়ান কার্বন এইচপি ড্রাগন ফ্লাই জি টু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ এখানে কিন্তু ল্যাপটপগুলো এক লাখ টাকার বাজেটেরও থাকবে যাদের বাজেটটা একটু প্রিমিয়াম এবং এই প্রিমিয়াম বাজেটে প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে সবগুলো ল্যাপটপ ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং ফ্যাশনেবল তো সর্বপ্রথম আমরা স্টার্ট করব আজকে যে ডেলের এক্সপিএস থার্টিন দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে বর্তমান সময়ের অনেকগুলা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এটার মডেলটা হচ্ছে নাইন থ্রি সেভেন জিরো এটা কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ডেলের এক্সপিএস থার্টিনের কোনো ভেরিয়েন্টের র্যাম আপগ্রেড করা যায় না যেটা মাদারবোর্ডের সাথে ফিক্সড থাকে শুধু এসএসডিটা চাইলে মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করার জন্য মোস্ট বা মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ স্টাইলিশ এবং প্রিমিয়াম একটা লুক মানে এটা যদি আপনারা ব্যাগে করে করে ক্যারি করেন সুন্দর হয়ে ব্যাগের ভিতরে ঢুকে যাবে মনে হবে না যে আপনার ব্যাগে ল্যাপটপ আছে এতটাই লাইট ওয়েটের হয়ে থাকে ল্যাপটপগুলো কিন্তু অনেক স্ট্রং আমি যদি এটার একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি টাইপ সি চার্জিং পোর্ট সেক্ষেত্রে চার্জারের কোনো ঝামেলা নাই দ্রুত চার্জ হবে মোটামুটি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন তো এই ল্যাপটপে কিন্তু আবার টাচ স্ক্রিন ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি টেকনোলজির টাচ স্ক্রিন ডিসপ্লে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কিবোর্ড পার্টটা যেটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা জাস্ট প্রাইসটা পড়বে মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস এটার পাশাপাশি আমরা আরো একটা প্রিমিয়াম লুকে যেটা হচ্ছে ইন্টেলের এর কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর এটা একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো বা ওপেন বক্স কন্ডিশনের মতো আছে সাথে থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটার শুধু স্পেশালিটা হচ্ছে 98% এইট পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড মানে ফুল সাইজ কিবোর্ড যার কি ট্রাভেল ডিস্টেন্স মারাত্মক চমৎকার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আছে পুরাটাই হচ্ছে কিবোর্ডের সাথে ফিক্সড করা ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি আমি এই ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটি আর দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুক বা প্রিমিয়াম কোয়ালিটি কোনো দাগ স্কেচ নাই ফ্রন্ট সাইড লুক এবং ব্যাক সাইড লুক দেখতে পাচ্ছেন তো একদম এক্সপিএস এর যে ব্র্যান্ডিং লোগো থাকে খুবই সুন্দর ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল দুই পাশে দুইটা টাইপ সি চার্জিং পোর্ট থাকবে যে কোনো পোর্ট দিয়েই আপনারা চাইলে এই ল্যাপটপগুলিকে চার্জ দিতে পারবেন এটার প্রাইসটা পড়বে সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর আমার সবগুলো ল্যাপটপেই আমাদের আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা একদম সুপার ফ্রেশ ক্যাটাগরির ল্যাপটপ সেল করে থাকি বিধায়ী আপনাদেরকে দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করতে পারি। আর বাংলাদেশে একমাত্র আইটি ভেলেই সব যে প্রত্যেকটা ল্যাপটপে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে নেক্সটে আমরা দুইটা এক্স ওয়ান কার্বন দেখাবো জাস্ট লুকটা দেখেন আপনারা যে কিরকম লুকে আপনারা পাচ্ছেন একদম অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনার মতো এটা যদি আপনারা মার্কেটে বাজারের সাথে তুলনা করেন যে অমুক জায়গায় তো কমে পাওয়া যায় এখানে প্রাইস বেশি তাহলে বলবো যে আমার কিছু বলার নাই আসলে প্রোডাক্টগুলার ইউজ প্রোডাক্টগুলার প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেনারেশন সেভেন এখানে মেনশন করা আছে এক্স ওয়ান কার্বন সেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড আপ করা দেয়ারস ওয়াই ল্যাপটপটা খুবই লাইট ওয়েট দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লুক আর প্রিমিয়াম লাইট ওয়েট ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি যেহেতু এক্সঅয়ান কার্বনের কোনো ভেরিয়েন্টেই র্যাম আপগ্রেড করা যায় না সেহেতু আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে ফিউচারে আপনাদের আপগ্রেড করার প্রয়োজন না পড়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে যেটা যে কোনো সময় আপনারা কাস্টমাইজ করে আপগ্রেড করে নিতে পারেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এট্টি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড যার কি ট্রাভেল ডিস্টেন্ট খুবই চমৎকার ডলবি অ্যাটমসের প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এক দুই এবং এর ব্যাক ব্যাকসাইটে আছে তিন চার প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপ গুলোর অনেকগুলো স্পেশালিটি আছে এটা হচ্ছে একদম ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি সুপার সিলিম যাকে বলে থাকে তারপরে ল্যাপটপটা হচ্ছে একদম চিকন বা ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে যেটা চোদ্দ ইঞ্চির এবং আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট যেটাকে দিয়ে ল্যাপটপটা চার্জ করা হয় খুবই দ্রুত চার্জ হয় একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের টেস্ট করা আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো এক্স ওয়ান কার্বনের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের এখানে মেনশন করা আছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেনারেশন সেভেন আর এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি কানায় কানায় একবারে কনফিগারেশন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জাস্টিক বাটন এজুয়াল সবই ঠিক আছে এটা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজি ডিসপ্লে যার বিও অ্যাঙ্গেল হচ্ছে আপনার সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত কন্ডিশন জাস্ট লুক লাইক অফ ওয়া মানে কোনো ধরনের দাগ এস্ট্রাচ আপনারা আমাদের ল্যাপটপগুলিতে পাবেন না ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ফুলি ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা পড়বে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা একদম আরও প্রিমিয়াম দুইটা ল্যাপটপ দেখব এসপি ড্রাগন ফ্লাই জি টু যেগুলো এসপির ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে একদম হাই ক্লাসের ল্যাপটপ এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি টু কোড়াই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা এতটাই লাইট ওয়েট এই যে দেখতে পাচ্ছেন মানে একদম প্রিমিয়াম একটা লাইট ওয়েটের ল্যাপটপ মানে মনে হয় নয়শো বা এক হাজার গ্রামের মতো ওয়েট হবে কালারটা হচ্ছে ড্রাগন ব্লু কালার তো কোরাই ফাইভের এইট জেম এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এসএসডি আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার সাথে ফিক্স থাকে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকটিট কিবোর্ড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি টেকনোলজি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট দুইটা থান্ডার বোল্ট পোর্ট আছে যে কোনোটা দিয়ে চাইলে আপনারা চার্জ দিতে পারবেন সেই সেটি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই অ্যাভেলেবেল আছে জাস্ট প্রিমিয়াম ডিজাইন দেখতে পাচ্ছেন কিরকম কী ডিজাইন তো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে ড্রাগন ফ্লাই জিটোর আরও একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স যেটা কোরাইসেবে নিলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাসে স্ক্রিন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ও ইউজ করতে পারবেন কন্ডিশন একদম এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোনো দাগ রিস্কস নাই এটার প্রাইসটা পড়বে মাত্র এক লক্ষ হাজার টাকা যারা সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 দুইটা ভেরিয়েন্ট এটা হচ্ছে ইউজ এবং এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স তো আমরা আগে নিউ ওপেন বক্সটা দেখি এটা হচ্ছে একটা রোজ গোল্ড কালার এর অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা দিব আপনাদেরকে মাত্র এক লক্ষ টাকা এটা কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসএসডি সার্ফেস ল্যাপটপে কিন্তু পাঁচশো বারো জিবি এস এস ডি দিয়ে পাওয়াটা খুব রেয়ার আমরা কালেক্ট করেছি কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলেশনের ডিসপ্লে জাস্ট প্রিমিয়াম লুক ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড মেটাল দিয়ে বিল্ড করা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা স্পেশালি স্টাডির পাশাপাশি ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ যদি একটু মিনিমাম প্রাইসে সার্ফেস চান এটা হচ্ছে আইস ব্লু কালারের এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম প্রিমিয়াম লুক প্রাইসটা পড়বে সেভেন্টি এইট টাকা এটা হচ্ছে আইস ব্লু কালারের এটাও জাস্ট একদম লাইট ইউজ মানে একদম অল্প ইউজ ধরতে পারেন তো শপে এসে এগুলো আপনারা চাইলে পার্সেস করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের স্টকে অনেক ধরনের ল্যাপটপ আছে এখানে কিন্তু ম্যাকবুক প্রো বা ম্যাকবুক কেয়ার সার্ফেসের অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে 15.4 যাদের বিগ সাইজ সার্ফেস প্রয়োজন এবং সার্ফেসের মেটাল বিল্ট বা যেটা ম্যাট ব্ল্যাক আছে এগুলোও কিন্তু পেয়ে যাবেন সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ